সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। আপনিও আপনার তৈরি করা রান্নাটি ভিডিও করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বার 8481022368 এ। আপনিও হয়ে যান ডাটার রান্নাঘরের সেরা অথবা সেরা সেরা রাঁধুনি। যোগাযোগ করুন 8481022368 এ। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। হাই ফ্রেন্ড, আমি ডাটা গুঁড়ো মশলার রান্নাঘরে এসে গেছি। আমার নাম মৌসুমী দে। আজ আমি বানাচ্ছি কাঠি কাবাব। চলুন দেখে নিই উপকরণগুলো আরেকবার। মাংস, দুটো ডিম, দই, আদা রসুন চিলি পেস্ট, লেবু, কুচানো ক্যাপসিকাম, কুচানো টমেটো, কুচানো পেঁয়াজ। ম্যারিনেট করছি আমি এবার, দেখে নিন। 2 চামচ আদা রসুন চিলি পেস্ট, দই 2 চামচ, 2 ডিম, 1 চামচ ভিনিগার, হলুদ গুঁড়ো 1 চামচ, 1 লঙ্কা গুঁড়ো, লেবু, 7 মতো নুন। এবার এটা আমি মাখিয়ে নিচ্ছি। ভুল হয়ে গেল, কর্নফ্লাওয়ারটা দিতে ভুলে গেছি। গরম মশলা, ধনে গুঁড়ো, এবার এটা আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার মাখানো হয়ে গেল। কাঠিগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব ঢাকা দিয়ে। এবার আমার গাঁথাগুলো দেখে নিন, আমি কাঠিতে এগুলো কেমন করে গাঁথছি। প্রথমে একটা ক্যাপসিকাম, তারপর একটা পেঁয়াজ, তারপর একটা মাংস, একটা টমেটো, আবার একটা পেঁয়াজ, আবার একটা মাংস দিয়ে একটা টমেটো। দেখুন এইভাবে কতগুলো আমার কাঁথা হয়ে গেছে। তেলটা গরম বসিয়েছি, তেলটা গরম হলে এগুলো ডিপ ফ্রাই করবো। দেখুন আমার তেলটা ফুটছে। এবার আমি একটা একটা করে ছাড়ব আমার কাঠি কাবাব। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আর একবার চিকেন কাঠি কাবাব। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা,
রান্নাই আনে প্রাণ। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমাদের বিচারকদের সিদ্ধান্তে গ্রহণযোগ্য হলে আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।